গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমরা সকালবেলা উঠেছি 9টার সময় আজকে, কিন্তু এখন বাজে 11:30। বিছানায় বসে বসেই মোটামুটি আমাদের কফি খাওয়া হয়ে গেছে। মাঝে আবার উঠে গিয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়ে আনলাম, ডিমের পোচ খাইছি আমরা আজকে, তো সেটাও হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার ও যাবে আজকে রান্না করতে, কিছুই না, মাছ করবে আর ভাত বসাবে, এই দুটো করবে ও। আর কালকে শুক্তোটা জাস্ট গরম করবো। ততক্ষণে আমি আজকে সেই সকাল থেকে ওকে বলছি ওঠো গো ওঠো গো, ওকেও শুধু দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেও ল্যাথকে দুজনে গল্প করেই যাচ্ছি অনেক প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছি, বসে বসেই আমরা নানান দিক ঘুরে ফেলেছি, এরকম করেছি আর কি সকাল থেকে। তো এখন বেজে গেছে 11:30, 11:34 বাজে পাক্কা। তো ও যাবে রান্নাঘরে আর আমি করব, এইগুলো প্রথমে ভিজিয়ে দেবো, যেগুলো কাচবো ভিজিয়ে দিয়ে আমি আজকে হাত দিয়ে ঘরটাকে মুছবো ঠিক করেছি, তো সেটা মুছে নিয়ে তারপরে একেবারে আমি কাচতে ঢুকে স্নান করে বেরিয়ে আসবো, তারপরে দেবো পুজো। এই আর কি প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। আর বিকেলে প্ল্যান প্রোগ্রাম একটু একটু করেছি, আমরা দুজনে বাজার যেতে হবে, বাজার একেবারে নেই, একটু পেঁয়াজকলি আনা আছে আর একটুখানি ফুলকপি আনা আছে। পেঁয়াজকলির একটা গল্প বলি তোমাদেরকে, যেটা শেয়ারই করা হয়নি। আমি পেঁয়াজকলি ভীষণ ভালো খাই, মানে ভীষণ। আর শীতে এবার না বাড়ি গিয়ে এত হজগটরও হলো, বাড়ি থেকে আবার ফিরতে হলো, আবার যেতে হলো, এরকম করতে করতে, হ্যাঁ মা পাপা অনেকদিন এনেছিল, মামনি বলে মানে বলতো পাপাকে যে পেঁয়াজকলি নেই, আমি ভালো খাই জানে, তো পেঁয়াজকলি নেই এনো, তো ওরকমভাবে পাপাও 2-3 দিন এনেছিল, খাওয়া হয়েছে। আর আমার বাড়িতে গিয়ে তো আমি থাকতেই পারলাম না, আর চলে আসতে হলো, তো সেভাবে আর খাওয়াই হয়নি। তো আমি ভাবছিলাম পেঁয়াজকলি তো এখানে পাওয়া যায় না, কি করবো, এখানে পেঁয়াজ শাকটাকেই সবাই পেঁয়াজকলি বানিয়ে খায় আর কি, যারা বাঙালি আছি আমরা, তো ওটা ঠিক আমার ভালো লাগে না, একদম চিমসে হয়ে যায়, ভালো লাগে না ঠিক। তো জানি না কেন শিব ঠাকুর সেদিন এত দয়া করেছিল আমাকে, মানে শিব ঠাকুরের জন্য আমি হাঁটতে হাঁটতে এখান থেকে পেট্রোল পাম্পের ওই দিকটা পর্যন্ত পুরো হেঁটেছি, আমি পেট্রোল পাম্প চালিয়ে চলে গেছিলাম ওইদিকে খুঁজতে খুঁজতে মালা এইসব, কারণ ওদিকটাতে একজন ফুলওয়ালি বসে যার কাছে আকন্দ ফুলের মালা পুরো শ্রাবণ মাসটা জুড়ে আমি দেখেছি, ভাবলাম সে হয়তো রেখেছে, তো পাইনি, যাই হোক হাঁটতে হাঁটতে আবারও ফিরে এসেছি। তো এতটা কষ্ট করতে আমাকে দেখেছে, ভালো বেল কোথায় পাওয়া যাচ্ছে, ভালো বেল পাতা 3 পাতার অন্তত 6-7টা যেন পাই, এরকম ডান্ড খুঁজছিলাম আর কি, এইসব করেছি। তো শিব ঠাকুর সেদিন আমার কষ্ট দেখে আমাকে পেঁয়াজকলিটাও না পাইয়ে দিয়েছিল, তো আমি তো একটাই ব্যাগ নিয়ে গেছিলাম, তো ওই ব্যাগে আমি লাস্টে ঠাকুরেরটা নিলাম আর ডান হাতে আমি পেঁয়াজকলিটাকে এনেছি। তো এইসব করে লাস্টে পেঁয়াজকলিটাকে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো সেই দিনকে তাই প্রমিকে আমি এসে বলছিলাম আমি বাবার জন্য এত হেঁটেছি খুঁজেছি, তো তাই বাবা আমার প্রিয় জিনিসটাকেও পাইয়ে দিয়েছে আর কি, নাহলে পাওয়া তো যায়ই না। আর মোটামুটি ধরো ওই 250-300 গ্রামের দাম নিল 10 টাকা, মানে বান্ডিল করা ছিল, 250-300 থেকে একটু বেশিই হবে। তো এই আর কি, তো চলো এবার আস্তে আস্তে কাজে নামি, দেখি পেঁয়াজকলিটা কালকে করতে পারি বা আজকে রাতেও ভাজলে ভাজতে পারি রুটি দিয়ে খাওয়ার জন্য, দেখি কোনটা কি করি, যেটাই করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লেগে পড়া যাক কাজে। পর চলে এসছে রান্নাঘরে, এই বাসনপত্রগুলো আমি গুছিয়ে দিয়েছি, ওনাকে টিফিন বক্সে করবে, পোস্ত সর্ষে মাছ কতটুকু জল দিতে হবে, শুক্তোটা কতটুকু গরম করতে হবে, চাল ধুয়ে ভাতটা বার করে দিয়ে সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছে, শুধু আমার রান্নার টাইমটুকুই বাচ্ছে, বুঝেছো তো, মানে এত সরঞ্জাম আমার নিজেরও হয়তো লাগবে না করতে, ওই রান্নাটাও খেতে পাবে, দই বার করে নিয়েছে আর একটু নারকেলও বার করছে, জানি না কি হবে, ভালোই হবে যা হবে। এখানে কাঁচা লঙ্কা রয়ে গেছে তোমার, এনাও রান্নার। আর এখানে ফল টল বার করে রেখে দিয়েছি যেগুলো খেতে হবে আর কি, এখানকার পরিস্থিতি এরকম, ঠিকই আছে, গোছানো আছে, অসুবিধা নেই। এখানে আমি বালতি নিয়ে নিয়েছি আর ও আপাতত খাটে বসে এটাতে করেই কাজ করছে, তাই জন্য এটা এখানেই থাকে। আর জল নিয়ে নিয়েছি, ন্যাকড়া বাইরে থেকে আনতে হবে, খাটের অবস্থা এরকম, সবটা গুছিয়ে ফেলবো। তো চলো আস্তে ধীরে কাজ করা যাক, এবার লেগে পড়া যাক। অলরেডি 12:12 বাজে, পুরো বসে বসে বাজিয়েছি আজকে, ঠিক আছে, রোজ দিনকে অত হ্যাপা নিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না, আর আজকে যখন ছুটি অসুবিধে নেই। আর জামাকাপড়গুলো অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি। আমার বর যখন আমাকে ক্যামেরা ধরে দেয় ঠিক এরকমই ধরে দেয়, দেখো হাত দিয়ে ধরে চুলটা বেঁধেছিলাম বলে সীতাটা ওখান দিয়ে একটা মোটা হয়ে টাকের মতো বোঝা যাচ্ছে, ও আমাকে কিছু বলেও নি, ওভাবে ভিডিও করে ছেড়ে দিয়েছে। মানে ও যে কী ভিডিও আমাকে করে দেয় আমি সত্যি জানি না, দেখো কি বাজে লাগছে মাথাটা, একবারও বলেনি যে তুমি চুলটা ঠিক করে আঁচড়ে আসো বা কিছু, যাই হোক ঠিক আছে, ডেইলি ব্লগ বোধ হয় একেই বলে, বাড়িতে এভাবেই থাকা হয় আর কি। তো চলো, আর ও আমাকে বারবার বলছিল কি না বালতির জলটা দেখো কী কালো কী কালো, এলাম পাল্টে নেবো আমি, দাঁড়াও। তো এই ভয়েসটা দেওয়ার জন্য ওর আসল ভয়েসটা আমার আর দেওয়া হলো না।
স্নান দান করে পুজো টুজো দিয়ে এবার যাচ্ছি ছাদে। হ্যাঁ, লিফটে করে যাচ্ছি, দেখলাম লিফটটা চারেই দাঁড়িয়ে রয়েছে, আর ভারী বালতিটা নিয়ে আর হেঁটে গিয়ে কি বা হবে, তাই জন্য চলে এসেছি। এক বালতি কাঁচা রয়েছে তো, না পেছন দিকটা ফাঁকা আছে, তো চলো আজকে পেছন দিকেই মেলে দেবো, দেখাই তোমাদেরকে। দেখো এক বালতি কাঁচা রয়েছে, তো চলো আগে মেলে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো শেষের দিকে তারটায় জায়গা পেয়েছি, এই চাদর থেকে শুরু হয়েছে আর ওই যে আমার ফুল প্যান্টটাই গিয়ে শেষ হয়েছে, মোটামুটি আমি মেলে দিয়েছি। আর এখানকার না অনেকেই দেখেছি এরকম নারকেল ফাটিয়ে নিয়ে নারকেল শুকিয়ে রাখে, তো জানি না কেন রান্নায় ইউজ করে বোধহয়, এরা তো নারকেলের চাটনি প্রচণ্ড খায় না। লিফটটা পাঁচেই না আছে, নিচে চলে যায়নি, প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড, কিন্তু হাওয়া নেই আজকে, এই একটা জিনিস বেশ ভালো হয়েছে। তো দেখি গিয়ে রান্না কদ্দূর হলো না, তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। দেখি বা গিয়ে চেয়ারের উপর যে শুকনো জামা কাপড় ছিল আর শাড়ি পাঞ্জাবি ভাঁজ করা ছিল ওগুলোকে আলমারিতে ঢোকাবো, তো চলো কাজগুলো সেরে নিই, আর চাদরও পাততে হবে। এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি, ঘর পুরো টিপটপ করে দিয়েছি, এবার এই চাদরটা পাতলাম। আর যেহেতু পাশবাড়ির কবার একটা করেই দেয়, তাই এটা পাততেই হলো, মানে পড়াতেই হলো, কিছু করার নেই। তো এই চাদরটা বহুদিন বাদে পাতলাম আবার, যেহেতু হালকা কালার, তো ওই জন্যে আর এত হাওয়া দিচ্ছিল চাদর আমি পাততে পারছিলাম না বলে একটু বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার খুলে দিলাম। আর ডাইনিংটাও দেখাই চলো। এই হচ্ছে আমার ডাইনিংয়ের পরিস্থিতি, সবটাই মোটামুটি গোছানো। এই দুটো বালিশের কভার তো আজকে কেচে দিয়েছি, তো সকালে এনে আবার পরিয়ে দেবো। আর এখানকার পরিস্থিতি এরকম, আর এখানেও সব গুছিয়ে দিয়েছি, যেগুলো মানে এগুলো হচ্ছে নিচে যেগুলো আছে বিকেলে পরে আমরা দুজনে বেরোবো, আর বাকিটা আমি তুলে দিয়েছি আলমারিতে ভাজ টাজ করে। তো সবটা গোছানো হয়েছে, আর দেখি রাঁধুনির কি অবস্থা ওখানে, এখানে হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর শুক্তটা তো আগেই গরম করে ফেলেছে, এই যে আর ভাতটা হয়ে এলো, এই ভাতটা আমি দিয়ে দেবো, তাই চলছে আর কি। এই দেখো উনি মাছটা করেছেন, ভালোই হয়েছে দেখতে, নুনটা সামান্য কম হয়েছে, যদিও ঠিকই আছে, অসুবিধা হবে না, আর লাগলে কাঁচা নুন নিয়ে নেবে। আর সর্ষেটা একটু দেখতে পাচ্ছ, কারণ ওটা মিক্সির বাটিটার দোষ, মিক্সির বাটিটা বড় হয়ে গেছে মশলা আন্দাজে, এখন ওই আর কি, ঠিক আছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে। তো চলো এখন বাজে 6:30, কিন্তু দেখলে কে বলবে এখন 6:30 বাজে, বাইরে রোদটা জাস্ট দেখো, আর ও এখানে খাটের তলা থেকে বার করছে জুতো, কি করবো বলো, সুর একটা এখনো মানে কিনবো কিনবো করি আমরা, ভাবি যে হ্যাঁ কিনতে হবে, কারণ প্রচুর জুতো হয়ে গেছে এখন, ওরই অনেক জোড়া জুতো, তো আমার 3-4 জোড়া কিন্তু খুব প্রবলেম হয়, বিশ্বাস করে 3-4 জোড়া জুতোকেই বা কোথায় রাখবো। আর এই যে জামা কাপড় যে কেচেছিলাম ওগুলো ছাদ থেকে নিয়ে এসেছি, ওগুলো ফিরে এসে আমি গোছাবো বা কালকেও গোছাতে পারি, দেখি, ঠিক নেই, আজকে কাছাকাছি হয়েছে অনেক, আর আমার কাছাকাছি করতে যেহেতু একটুও ভালো লাগে না, তো একটু কিছু কাচলে মনে হয় আমি অনেক কাজ করে ফেলেছি আজকে। যাই হোক, তো এই দেখো আমার হাতে কত কিছু জলের বোতল, পার্স, এটা জলটা নিয়ে যাই, জলটা সব জায়গাতেই নিয়ে যাই আমরা, কারণ বলা তো যায় না জল থাকা ভালো সাথে, তো ওই জন্য নিয়ে যাচ্ছি, স্কুটিতে যেহেতু যাচ্ছে ওই জন্যই, হেঁটে বাজার গেলে নেওয়া হয় না আর কি, কোথায় বা নেবো। তো চলো এবার বেরোই, এখন কটা বাজে গো, 6:10 প্রায় বাজে যায়। আর সেই যে মনে আছে স্কিন দিয়ে মানে স্কিন উইথ স্কিন মাংস আমরা আনিয়ে রেখেছিলাম, যেহেতু স্কিন দিয়ে আমরা মাংস আনাই না, তাই জন্য আমি বন্ধ করে দিয়েছি। তো উইথ স্কিন মাংস সে না 4 পিস রয়েই গেছিলো ফ্রিজে, আমরা একদম ভুলে গেছি, আর যখন থেকে মনে পড়েছে সেদিন থেকে আমরা নিরামিষ খাচ্ছিলাম, তো আজকে আমি মাখিয়ে রেখে গেছি, কিন্তু ফুচকাটা খেতে আমার মানে আজকে নিয়ে 3 সপ্তাহ আগে থেকে ইচ্ছে করেছে, কিন্তু খাওয়া আর হয় না করে আজকেই খাবো ঠিক করেছি, ও বলছে চলোই খাই, তারপরে একটু রাতের দিকে ওটা ভেজো, রুটি দেখা যাবে তারপর রাতে, তো তাই ঠিক হয়েছে আর কি, যেহেতু ছুটি আজকে অসুবিধে নেই, বলি জুতো ওরকম করো না, বালিগুলো পরে জুতো থেকে। যাই হোক, তো চলো বেরোই আমরা, এখন বাজে 7:05, আর এই এলাম জাস্ট আমরা, আমি এসে সন্ধ্যাটা আগে তাড়াহুড়ো করে দিয়ে নিলাম, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্যে 2 ব্যাগ বাজার আনা হয়েছে, এই যে 2 ব্যাগ, আর উপরে 5খানা ডিম আনা হয়েছে, কারণ বাজারে দেখলাম 5 টাকা করে পিস ডিম বিক্রি হচ্ছে, বেশি এনে লাভ নেই, কারণ অলরেডি আমার ফ্রিজে রয়েছেও কতগুলো ডিম, তো 5টাই নিয়ে আসলাম আপাতত, কারণ ওর কাছে আমার বিল হয়েছিল 75 টাকা আলু পেঁয়াজ নিয়ে, আর ওকে বললাম তাহলে 5টা ডিমও দিয়ে দাও, 100 টাকা হয়ে যাচ্ছে একেবারে, তো ওই জন্য বরাবর হিসাব এইসব আনা হয়েছে, তো তোমাদেরকে পরে বলবো। এখন আমরা যাবো একটু ফুচকা খেতে, আর
দেখি তেলাপিয়া মাছ পেলে নিয়ে আসবো। চলো, 10টা বাজে এখন, আর চিকেনটা ম্যারিনেট করাই রয়েছে। এটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে নুন, সয়া সস, টমেটো সস আর হচ্ছে আদা রসুন বাটা, এই দিয়ে ম্যারিনেট করা রয়েছে, আর বিশেষ কিছু দিইনি। আর হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য। তো চলো এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিই জলের মধ্যে, আর তেলটা বসিয়ে নেবো আর ময়দা গুঁড়ো নেব। চিকেনটাতে তো নুন দিয়ে ম্যারিনেট করাই রয়েছে, তো এখানে কর্নফ্লাওয়ার গোলা জল নিয়েছি, আর এটার মধ্যে ময়দা নিয়েছি, আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর নুন, যাতে একটু ক্রিসপিনেসটার সাথে সাথে একটু ময়দাটার আর কি একটা ফ্লেভারও থাকে আর কি, ওই জন্য। তো এটাকে আজকে কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে নিয়ে তারপর ময়দাটাতে আবার কোট করে নিয়ে তারপরে আবার কর্নফ্লাওয়ার গোলা জলে চুবিয়ে নিয়ে তারপরে দ্বিতীয়বারও কোট করবো আর কি। তাহলে না মানে পুরো ক্রিসপি ব্যাপারটা আসবে, ডবল কোট দিলে ভালো হয়। তবে তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হোক, যত ভালো গরম হবে ততই ভালো। এই টাইমটাতে না হালকা একটু শুকনো হাত ইউজ করলে ভালো হয়, যদিও আমার হাতটা তো দেখতেই পাচ্ছ তোমরা ভেজা। ঠিক আছে, চলে গেল। আর কর্নফ্লাওয়ারের জায়গায় যদি একটু ডিম হতো, না ডিম লাগে না, কর্নফ্লাওয়ার দিয়ে চলে। আর উইথ স্কিন তো ওই জন্য বেশ মানে পুরো কেএফসি স্টাইলেরই হয়, বিশ্বাস করো। তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি মনে হবে তাহলে কেএফসি তে অত সবসময় কি পয়সা দেওয়াটা কি সম্ভব বলো? বিশেষ করে জিএসটি টা তো দিতে আমার একদমই গায়ে লাগে, আর কেনই বা সবসময় দেবো, আর পোড়া তেল থাকে, কবেকার তেল থাকে সেটাও জানি না। এবার ছেড়ে দেবো লো ফ্লেমে দিয়ে, ব্যাস আজকে বাজারে শাক দেখে আর আমি লোভ সামলাতে পারিনি। দেখো আটিটা জাস্ট প্রচুর শাক আছে, আর এত সুন্দর ফোনপোনা না একদম, তো ওই জন্য নিয়ে চলে এসেছি। কালকে না বেছে কেটে রাখবো, আজকে যেমন ঝুড়িতে এভাবে রেখে দিলাম। আর আমার সিঙ্কের অবস্থা খুবই খারাপ, ছেড়ে দাও ওটাকে, আর দেখিয়ে লাভ নেই। আমি না করে টোরে ভিডিও করতেই ভুলে গেছি, এত আমাদের খাওয়ার তাড়া লেগে গেছিল। আগের দিন ও করেছিল, আজকে আমিও তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম রেসিপিটা, একবার করে দেখো। কেএফসির মতো পুরো পাই টু পাই হয়েছে কিনা বলতে পারবো না, কারণ ওটা রেস্টুরেন্টের, ওটা ফ্রাই কর্নফ্লেক্স না, ওরাও এইভাবেই করে, কিন্তু ওদের পদ্ধতিটা পুরো আলাদা থাকে না, বাসন কোষণ মানে ওভেনটাও অন্যরকম থাকে। তো এক, হ্যাঁ একবার করে দেখো, আমি তো ওইটুকু তোমরা দেখতেই পেলে তেলটা কতটা দিয়েছিলাম, পুরো যে মাংসটা ডুবে গেছে এমন নয়, ওদের তো পুরো চিকেনটা ডুবে যায়। অত তেল আমি ইউজ করিনি, কারণ ওই তেল বেশি দিন ধরে পোড়া তেল খাওয়াটা উচিত নয়, তাই জন্যে। তো একবার শুধু এইটুকু রিকোয়েস্ট করবো, একবার করে দেখো। হ্যাবক কিছু দিয়ে আমি করে দেখাইনি, যেটা আমাদের ঘরে থাকে না, আমি যা যা দিয়েছি সবটা ঘরে থাকে অলটাই। তো স্কিন, হ্যাঁ এটা ঠিক কথা যে কলকাতাতে উইথ স্কিন একটু খুঁজে বার করতে হবে, মানে দোকানে গিয়ে বলতে হবে যে আমি উইথ স্কিন নেবো আর কি, দিয়ে দেয় এখন অনেক দোকানেই থাকে। আর এখানে তো আমাদেরকে স্কিন লেস আনতে হয়, যে সেটা গিয়ে দোকানে বলতে হয় যে আমি স্কিন লেস নেবো, এখানে সবাই উইথ স্কিনেরই খায় কেন জানি না, আর সেটা দিয়ে মাংসটা খেতে আমাদের একদমই ভালো লাগে না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। সবজি না কিচ্ছু গোছাইনি, থাক ঠান্ডা আছে তো অসুবিধা হবে না, কালকেই গোছাবো সব সবজি, আর কালকে লাল শাকটাকে কেটে বাজবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাথে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাথে থেকো।